তো আপনারা সবাই জানেন, এক মাস আগে আমি আপনাদের সঙ্গে আমার স্টোরি শেয়ার করছিলাম, মানে কিভাবে আমি ক্লাশ অফ ক্লান শুরু করি সেই স্টোরিটা আপনাদের বলছিলাম। কিন্তু আমি ধারণাও করতে পারিনি যে আমার স্টোরি আপনাদের এত ভালো লাগবে। আমি 50টা লাইক করে দিতে বলছিলাম, কিন্তু আপনারা 60টার উপর লাইক করে দিয়েছেন। তো থ্যাংক ইউ সো মাচ আমার স্টোরি পছন্দ করার জন্য। তো যাই হোক, যেহেতু আমি বলছিলাম যে 50টা লাইক হইলে আমি আরও একটা স্টোরি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো গাইজ, আবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমার লাইফে ঘটে যাওয়া আরও একটা স্টোরি। তো এই ঘটনাটা আমার পার্সোনাল ফেভারিট, কিন্তু যে সময় আমার সঙ্গে এটা ঘটেছিল সেই সময়টা ছিল অনেক অপমানজনক, মানে অতি চালাকি করতে গিয়ে গলায় দড়ি পড়ছিল আর কি। কিন্তু কাহিনীটা এখনো মনে পড়লে আমার অনেক অনেক হাসি পায়। তাই আমি মনে করলাম আমার লাইফে ঘটে যাওয়া সবচাইতে অপমানজনক কাহিনীটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো বেশি কথা না বাড়িয়ে স্টোরি শুরু করা যাক। তো এটা হলো ক্লাশ অফ ক্লান্স শুরু করার কয়েক সপ্তাহ পরের ঘটনা। তো আমি ক্লাশ অফ ক্লান্সের খুঁটিনাটি সকল বিষয়ে সবকিছু বুঝতে পারলাম, যে কিভাবে ক্ল্যান ওয়ার করতে হয়, কিভাবে লুট বেশি বেশি পাওয়া যায়, কোন আর্মি দিয়ে অ্যাটাক করলে ভালো হবে, এই সকল বিষয়ে আর কি। তো রীতিমতো আমি অনেক অ্যাডিক্টেড হয়ে পড়ছিলাম ক্লাশ অফ ক্লান্সের উপর। আসলে সেটা অ্যাডিক্টেড বলবো না, সেটা ভালোবাসা বলবো, কারণ তখন অ্যাডিক্টেড ছিলাম বলে আজ এতদূর পর্যন্ত আসতে পারছি। যাই হোক, তো তখন এমন পরিস্থিতি ছিল যে যখন সময় পাই তখনই ক্লাশ অফ ক্লান্সে ঢুকি, রাত 9টা 10টা পর্যন্ত জেগে জেগে ক্লাশ অফ ক্লান্স খেলি। আপনারা যারা ক্লাস 8 পার করে আসছেন বা ক্লাস 8 এ এখন আছেন, তারা নিশ্চয়ই বুঝবেন যে রাত 10টা মানে কত রাত ছিল তখন। তো যাই হোক, মাঝে মাঝে আমার আম্মু চেক করার জন্য চলে আসতো যে আমি ঘুমাচ্ছি নাকি গেম খেলতেছি। আর এভাবে একদিন গেম খেলতে খেলতে ধরাও পড়ছিলাম, তারপর আমার ফোন একেবারেই আমার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছিল। তো সেটাও একটা স্টোরি, আপনাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে শেয়ার করব, আপাতত এই স্টোরিতে একটু মন দিই। তো এভাবেই কেটে যাচ্ছিল আমাদের দিন। আসলে এখানে আমাদের বললাম, কারণ ওইদিকে কুদ্দুস অ্যান্ড কামালেরও কিন্তু ঠিক একই অবস্থা হচ্ছিল। তো আপনারা যারা নতুন দেখতেছেন তারা কুদ্দুস আর কামাল সম্পর্কে হয়তো জানেন না, তো বলে দিই তারা আমার ফ্রেন্ড, যেটা আমি গত স্টোরি টাইম ভিডিওতে বলছিলাম। তো সে সময় আমাদের স্কুলে ফোন নিয়ে যাওয়া একদমই বারণ ছিল, যদি ফোন নিয়ে যাওয়া হয় অ্যান্ড স্যারেরা যদি ধরতে পারে তাহলে অভিভাবকদের ডেকে পাঠানো হতো। তো সেই সময় আমরা আর ভয়ে ফোন নিয়ে যাইতাম না, কিন্তু কুদ্দুস ঠিকই ফোন নিয়ে আসতো। তার ফোনে আমাদের আইডি লগ ইন করা ছিল, তো টিফিন টাইমে আমরা তিনজন মিলে ক্লাশ অফ ক্লান্স খেলতাম। কিন্তু এই সুখ বেশি দিন আমাদের কপালে থাকলো না। টিফিন টাইমের আগের পিরিয়ডে আমরা তিনজন অনেক খুশি ছিলাম যে একটু পরে টিফিন দিবে, আমরা গেম খেলবো। কিন্তু টিফিনের ঘন্টা দেওয়ার ঠিক আগের মুহূর্তে, মানে 5-10 মিনিট আগে, হঠাৎ করে হেড স্যার অ্যান্ড দুইটা স্যার প্রবেশ করলো আমাদের রুমে। ক্লাসের আমরা সবাই নর্মাল ভাবে উঠে দাঁড়ালাম, কিন্তু স্যার যখন জিজ্ঞেস করলো কার কার কাছে ফোন আছে, এই শুনে আমাদের মাথা গেল ঘুরে যে আজকে আর শেষ রক্ষা হবে না। তো স্যার তখন বলতেছে কার কার কাছে ফোন আছে স্বীকার করে নাও, চেক করে যদি আমি ফোন পাই তাহলে বাড়ি থেকে অভিভাবক ডাকাবো। কিন্তু আমরা স্বীকার করলাম না, কারণ আমরা মনে করছি চেক না করে হয়তো চলে যাবে, এমনি ভয় দেখাতে আসছে। কিন্তু আমাদের ক্লাসের কয়েকজন দুষ্টু মহিলা গিয়ে স্যারকে আগেই জানাইছে যে কুদ্দুসের কাছে ফোন আছে। প্রতিদিন ওরা টিফিন দেওয়ার পর তিনজন মিলে গেম খেলে। তো স্যার চেক করে কুদ্দুসের ব্যাগে ফোনটা পেল অ্যান্ড কিছুই বললো না, জাস্ট ফোনটা নিয়ে চলে গেল। তো আমরা তিনজনই অনেক ভয়ের মধ্যে ছিলাম যে কুদ্দুসের সঙ্গে সঙ্গে আমাদের অভিভাবকদেরও ডাকে নাকি। তো আমরা তিনজন মিলে ডিসাইড নিলাম যে স্যারের কাছে গিয়ে ক্ষমা চাইবো, যে স্যার এরকম আর কোনোদিনও হবে না, আমাদের ফোনটা দিয়ে দেন। কিন্তু স্যার শুনলো না, উল্টা আরো ভয় দেখাতে লাগলো। তো টিফিনের পরের পিরিয়ডগুলো একদমই ভালো গেল না। এবার আমরা ভাবলাম যে ছুটির পর গিয়ে স্যারের কাছে আবারও একবার অনুরোধ করব, কিন্তু ছুটির পর গিয়ে দেখি স্যার আর নাই। কিন্তু আমরা দেখতে পাই ফিজিক্স টিচারের টেবিলের উপর ফোনটা আছে, সেখানে ম্যাডাম বসে পত্রিকা পড়তেছে। তো এবার আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কারণ ম্যাডামরা অনেক ফ্রেন্ডলি ছিল, অনেক ইমোশনাল ছিল। তো ম্যাডামের কাছে আমরা অনুরোধ করলাম, ম্যাডাম দেখেন এই ঘটনা হয়েছে, ভুল করে একটা কাজ হয়ে গেছে, ভবিষ্যতে আর কোনোদিনও করবো না ম্যাডাম, ফোনটা আমাদের দিয়ে দেন। তো ম্যাডাম বললো আচ্ছা ঠিক আছে, আমি হেড স্যারকে বলে দিব নি যা বলার, তোমরা এবার মতো ফোনটা নিয়ে যাও, কিন্তু পরবর্তীতে এরকম ভুল কখনোই করো না। তো আমরা তিনজন হাফ ছেড়ে বাসলাম, যাক বাঁচা গেল। তো এভাবে কয়েকদিন গেল, আমরা স্কুলে আর ফোন আনলাম না। কিন্তু এর মধ্যে একটা সমস্যা দেখা দিল, আমাদের টাউন হল লেভেল ছিল ছোট, তো আপডেটগুলোও বেশি বড় ছিল না, 6 ঘন্টা 8 ঘন্টা 15 ঘন্টা এরকম আপডেট ছিল। তো দেখা যায় তো আমরা যখন স্কুলে থাকতাম তখন আপডেটগুলো শেষ হইতো, কিন্তু ফোন তো আমাদের বাসায়, তো আমরা আপডেটটা দিতে পারতাম না, আমাদের ভিলেজ ঠিক মতো গ্রো করতেছিল না। কিন্তু আমাদের কিচ্ছু করার ছিল না, স্কুলে তো ফোন নিয়ে যাওয়া বারণ। তো আমি এক রাতে গেম খেলতেছিলাম আর চিন্তা করতেছিলাম কিভাবে এর সমাধান করা যায়। হঠাৎ করে আমার মাথায় একটা বুদ্ধি চলে এলো। তো আমরা স্কুলে যাইতাম সকাল 10টায় আর বাসায় ফিরতাম বিকেল 4টায়। এত লম্বা সময় আমরা স্কুলে থাকতাম, সেহেতু আমরা টিফিন নিয়ে যাইতাম। তো আমার 3-তলা টিফিন বক্স ছিল, মানে ওই যে স্টিলের টিফিন বক্সগুলো থাকে না, একটাতে ভাত নেয়, একটাতে তরকারি নেয়, একটাতে অন্য কিছু নেয়, এরকম আর কি। তো তখন আমি ভাবলাম যে আমি যদি টিফিন বক্সে করে ফোন নিয়ে যাই তাহলে স্যার তো সেখানে আর কখনোই চেক করতে যাবে না, কেউ ধারণাই করতে পারবে না যে টিফিন বক্সে ফোন আছে। তো যেমন ভাবনা তেমনই কাজ, সকাল হয়ে গেল। আমি আম্মুকে বললাম আমি আজকে নিজে টিফিন প্যাক করবো।
আম্মু তখন হাসতে হাসতে বলল, যাক আমার ছেলে বড় হয়ে গেছে, নিজের কাজ নিজে করতে পারে। তো এই বলে আম্মু চলে গেল। স্কুলে যাওয়ার সময় হলো, তো আমি টিফিন প্যাক করতে লাগলাম। প্রথম বাটিতে নিলাম ভাত, মাঝখানের বাটিতে নিলাম আমার ফোন, অ্যান্ড সবার উপরের বাটিতে নিলাম তরকারি। টিফিন প্যাক করার সময় নিজেকে অনেক জিনিয়াস মনে হচ্ছিল, যাক এবার থেকে আমাদের সমস্যার সমাধান হলো। তো এখন ড্রেস পরে রেডি হয়ে টিফিন বক্স আলাদা একটা ব্যাগে নিয়ে সাইকেলের হ্যান্ডেলে ঝুলাই দিলাম, অ্যান্ড স্কুলের উদ্দেশ্যে রওনা হলাম। তো আমাদের বাসা থেকে আমাদের স্কুল ছিল প্রায় 3.5 থেকে 4 কিলো, কিন্তু রাস্তাটা ছিল খুব খারাপ, মানে মাটির রাস্তা আর কি। তো মনের মধ্যে আলাদা একটা খুশি কাজ করতেছিল যে এই ট্রিকটা কুদ্দুস আর কামালের সঙ্গে শেয়ার করবো। তো স্কুলে গেলাম, ক্লাসরুমে ঢুকলাম, ক্লাসরুমের এক কোনায় টিফিন বক্সটা রেখে দিলাম যেখানে আর সবাই টিফিন রাখে। তো আমি তখন কুদ্দুস আর কামালকে বললাম যে আমি এভাবে এভাবে ফোনটা আনছি। তো তারা তখন আমাকে জিনিয়াস বলে ডাকতে শুরু করলো যে আমার এত বুদ্ধি। তো টিফিন পিরিয়ড যত ঘনিয়ে আসতেছে আমাদের এক্সাইটমেন্ট তত বাড়তেছে। তো ফাইনালি টিফিনের ঘন্টা দিয়ে দিল, অনেকেই বাইরে চলে গেল খেলার জন্য, অনেকেই টিফিন নিয়ে খাইতে বসলো, আর আমরা তিনজন আমার টিফিন বক্স আনবক্সিং করতেছিলাম ফোন বের করার জন্য। টিফিন বক্সের ঢাকনা খুলে যেটা দেখতে পেলাম সেটা দেখে আমি শেষ, মাথা চক্কর দিয়ে উঠলো আমার, কারণ ফোনের ডিসপ্লেটা পুরোপুরিভাবে ক্র্যাক হয়ে গিয়েছিল। তখন আমি বুঝতে পারলাম মাটির রাস্তা দিয়ে আসার সময় টিফিন বক্সের সঙ্গে আমার ফোনের সংঘর্ষ হয়ে ডিসপ্লেটা ক্র্যাক হয়ে যায়। আমার তো প্রায় কান্না কান্না অবস্থা, তখন আমাকে কুদ্দুস আর কামাল মিলে সান্ত্বনা দিচ্ছিল, আর যারা টিফিন খাচ্ছিল তারা এটা দেখে এগিয়ে আসলো, অ্যান্ড দেখার পর প্রাণ খুলে হাসতে লাগলো। এরকম অপমান বোধ আমি লাইফে কখনো হয়নি যেটা আমি তখন হয়েছিলাম। এখনো পর্যন্ত আমার বাসায় বা আমার স্কুলের শিক্ষকরা এ বিষয়ে কিচ্ছু জানে না, শুধু সেই মুহূর্তে যারা উপস্থিত ছিল তারাই জানে, অ্যান্ড আজকে আপনারা জানলেন। তো গাইজ, এই হলো আমার লাইফে ঘটে যাওয়া একটা খারাপ অভিজ্ঞতা যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আর আপনারা স্কুলে ফোন নিয়ে গিয়ে হাতে নাতে ধরা খেয়েছিলেন কিনা সেটাও জানাতে ভুলবেন না। আর এরকম স্টোরি যদি আবারও শুনতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। তো গাইজ, আজকের মতো এ পর্যন্তই, কথা হবে পরের কোনো ভিডিওতে। বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং, ক্লাস অন।